জন্ম নিয়ে পৃথিবীতে আসা এক অনন্য সত্য, তেমনি পৃথিবী থেকে চলে যাওয়াও একই রকমভাবে চরম সত্য। কিন্তু তবুও অসময়ে চলে যাওয়াটা আমাদের সবাইকে ভীষণ কাঁদায়, ভীষণ ভাবায়। আর তেমনই প্রকৃতির অমোঘ ডাকে চলে গেছেন আমাদের সবার প্রিয় শিল্পী, ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি, রকস্টার আয়ুব বাচ্চু। তাঁর এই চলে যাওয়াটা, অসময়ের চলে যাওয়াটা আমাদের সবাইকে ভীষণভাবে কাঁদাচ্ছে, পোড়াচ্ছে। কিন্তু আমরা বিশ্বাস করি তিনি ছিলেন, আছেন, থাকবেন তার কর্মের মধ্য দিয়ে। কর্মেই বাঁচে মানুষ চিরকাল, পৃথিবী যতদিন থাকবে। আমরা চেষ্টা করেছি ইগলু তারকা কথনে তাঁর প্রিয় মানুষ, তাঁর সাথে যারা কাজ করেছেন তাদের সাথে নিয়ে তাঁর সম্পর্কে জানতে। আজও ইগলু তারকা কথনের এই পর্ব আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের প্রিয় দুজন শিল্পী, যারা আয়ুব বাচ্চুর প্রিয় মানুষ। আয়ুব বাচ্চুর সাথে কাজ করেছেন, সরাসরি তাকে দেখেছেন, তাকে বুঝতে পেরেছেন। আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় শিল্পী কনক চাপা, সেই সাথে আছেন আমাদের প্রিয় আরও একজন মানুষ, শ্রদ্ধেয় কবির বকুল। আপনাদের দুজনকেই স্বাগত ইগলু তারকা কথনে। খুব ভালো লাগছে আপনাদেরকে পেয়েছি। আপনাদেরকে যখনই শুনি আমরা ভীষণ সমৃদ্ধ হই, সঙ্গীত সম্পর্কে জানতে পারি, জানতে পারি আমাদের সংস্কৃতি সম্পর্কে। কিন্তু আজকে যার সম্পর্কে জানতে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, সত্যি সেটি ভীষণভাবে আমাদের সবাইকে কাঁদাচ্ছে, আপনাদেরকে আরও বেশি, কারণ আপনারা তাকে খুব কাছ থেকে দেখেছেন, অনেক দীর্ঘ সময় পথ চলেছেন, সেই কষ্টটা আপনাদের জন্য সত্যি বহন করা খুব কঠিন। শুরু করতে চাই শিল্পী কনক চাপা আপনাকে দিয়ে। আমরা যেমনটি জানি যে আয়ুব বাচ্চুকে সবাই বেশিরভাগ রকস্টার হিসেবে, ব্যান্ড সঙ্গীত শিল্পী হিসেবেই জানে, কিন্তু তিনি পুরোদস্তর প্লেব্যাকেও কিন্তু কাজ করেছেন, এবং সেই প্লেব্যাকে ডুয়েট তিনি যা করেছেন, আমরা যতদূর জানি, জেনেছি যে বোধহয় পুরোটাই আপনার সঙ্গে সেই জার্নিটা, আর এছাড়া হয়তো উনি একক গেয়েছেন। একটু যদি আপনি বলেন তার সাথে কাজ করা আপনার যে অভিজ্ঞতার কথা। প্রথমে আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। এপারেও যেরকমভাবে একদম রাজার মতো বিচরণ ছিল তার, আমি কামনা করছি যে ওপারেও ঠিক তেমনিভাবে শান্তিতে থাকুন, এবং তার শোক সন্তপ্ত পরিবার, তাদের প্রতি আমার সমবেদনা, গভীর সমবেদনা রইল। আমি আয়ুব বাচ্চুকে, মানে উনি আজকে চলে গেছেন তার জন্য আমি স্মৃতিচারণ করতে বসেছি, ঠিক তেমনটা নয়। আমি সবসময় সব শিল্পীদের খুব কাছে থেকে পর্যবেক্ষণ করি। আমি বছর দুয়েক আগে আমার আয়ুব বাচ্চুর সাথে একটা এয়ারপোর্টে দেখা হলো, তো তারপরে ছবি তুললাম। আজকাল যেটা হয় আর কি, জীবনের যা কিছু ঘটে সব কিছু আমরা ফেসবুকে আপলোড করি, তো তখন ছবিটা দেওয়ার সময় আমি লিখলাম যে এই আয়ুব বাচ্চু আসলে সত্যিকার অর্থে একজন সেলিব্রিটি, যাকে বলে স্টার, যাকে বলে, তার চলাফেরা, তার গান তো আছেই, তার গান সেটা নিয়ে আমি পরে কথা বলছি, তার আচার আচরণ সব কিছু এত সুন্দর, এত মানে একজন বড় শিল্পী, একজন স্টারের যেরকম মানে খুব সৌন্দর্যমণ্ডিত চলাফেরা, জি হ্যাঁ, পরিশীলিত, একদম পরিশীলিত প্লাস সুন্দর, মানে যা কাপড় পরিধেয়, চলাফেরা, কথাবার্তা সব কিছু প্লাস বিনয়টা তাকে আরও বড় করে তুলেছিল। তো এই কথাগুলো আমি লিখেছিলাম যে এমন হলেই, মানে শিল্পীদের আসলে এমনই হওয়া উচিত। গানের কথা বলবো যে আয়ুব বাচ্চু রক স্টার, সবাই বলছে রক স্টার, রক স্টার, রক মানে তো পাথর, কিন্তু আমি যেটা দেখি প্রথম থেকেই আমি দেখি যে আয়ুব বাচ্চু আসলে পাথরে ফুল ফোটানোর মালি, অসাধারণ। পাথরে ফুল ফোটানো গল্পেই শোনা যায়। সত্যিকার অর্থে তার সাথে আমার পরিচয় হয়েছিল 86 সালে, বিটিভিতে একটা অনুষ্ঠানে আসলেন, তো তখন আমার হাজব্যান্ড সুরকার সঙ্গীত পরিচালক মইনুল ইসলাম খান উনি পরিচয় করিয়ে দিলেন যে সোলসে কাজ করতেন না, তো তখনই মানে তখনই তার যে বিনয়, 32 বছর আগে, হ্যাঁ, তো আমি তখন গান শুনিনি ওনার, তা আমি চিন্তা করলাম যা হয় আর কি, যে গিটার বাজাচ্ছেন ওখান থেকে শখ করে গাইতে এসেছেন। তারপরে আমি একটা ক্যাসেট পেলাম হাতে, ময়না, জি তোমার লেখা ছিল সব গান, না একটা গান, একটা গান কবির বকুলের লেখা,
ময়না এখন আমার জন্য রাত্রি জাগে না। হ্যাঁ, মিলন খানের লেখা। আচ্ছা আচ্ছা, এত সুন্দর গান। তখন আমার মাত্র আমার প্রথম বাচ্চাটা হয়েছে, ও হয় না যে বাচ্চারা গান শুনে, ওই গানটাও বারবার শুনতে চায়। ওটা যখনই হয় বাজাই তখনই শুনতে চায়। তারপরে একটা সময় দেখলাম আমার খুব ভালো লেগে গেল। আচ্ছা, আর তারপরে তো ধীরে ধীরে তার যে বিকাশ হওয়া সেটা তো আমাদের মানে একদম সামনে দেখেছেন, আমরাও গাইছি, উনিও গাইছেন, মানে বিকাশটা একদম সামনেই দেখলাম। আমি শুনবো সেই সম্পর্কে, আপনার একসাথে গান গাওয়া সম্পর্কে। ময়নার সূত্র ধরে কবির বকুল আপনার কাছে আসতে যায়। আমরা যেমনটি জানি ময়না অ্যালবামে আপনার চতুর্থ গানটি আপনার ছিল, এবং সেই গানটি প্রথম আপনার লেখা প্রথম গান গেয়েছিলেন শিল্পী আয়ুব বাচ্চু। শুনতে চাই সেই ভালো লাগা। আমি আসলে প্রথমেই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং বলি যে বাচ্চু ভাই আপনাকে যেখানে আছেন যেন ভালো থাকেন। আর আমি বলবো যে আজকে আমার এই যে গীতিকবি হিসেবে এখানে বসে কথা বলার সুযোগ পেয়েছি সেটার ভিত্তিপ্রস্তর হয়েছিল আয়ুব বাচ্চুর। আয়ুব বাচ্চু যদি ওই সময় আমার প্রথম গান না গাইতেন হয়তো আজকে এখানে আমি আসতাম না, বা আসা হতো না, বা গীতিকবি হিসেবে আমার পরিচিতিটাও তৈরি হতো না। আমি বাচ্চু ভাইয়ের সঙ্গে সরাসরি আমার প্রথম গানের আমার প্রথম গান উনি গিয়েছেন, কিন্তু আমার সঙ্গে সরাসরি কিন্তু ওনার পরিচয় তখনও হয়নি। কারণ আমি গানগুলো দিয়েছিলাম শিল্পী তপন চৌধুরীকে, 13টা গান লিখে দিয়েছিলাম, আমি মাফস্বলের ছেলে, ঢাকায় এসে দিয়েছিলাম। তো তখন আয়ুব বাচ্চু সোলসে ছিলেন, তপনদাও ছিলেন। তো ওই 13টা গান থেকেই আমি বাচ্চু তপনদাকে দিয়েই আমি বলেছিলাম যে আমার গানগুলো দেখেন যদি ভালো লাগে বা করার। উনি বলেন যে আচ্ছা দেখবো। তারপরে আমি 87-এর শেষের দিকে আমরা গানগুলো দিয়েছিলাম, 88-এ আমি শুনলাম যে আমার একটা গান বাচ্চু ভাই করেছেন, আয়ুব বাচ্চু করেছেন। তারপরে অ্যালবামটার জন্য বসে আছি, তখন তো ঈদের সময় অ্যালবাম বের হতো বা এরকম একটা ফেস্টিভ কোনো ইয়েতে, তো আমি অ্যালবামটা কিনে তারপরে দেখলাম যে 4 নম্বর গানটা আমার লেখা গান গিয়েছে, এবং শুধু বকুল ছিল তখন। কাল সারা রাত তোমারই কাকন যেন কানে কানে নিঝিনি বেজেছে, আমাকে এই ডেকে ডেকে রাত্রির নিশীথে ভালোবাসার আবিরে মেখেছে, এই ছিল গানের কথাটা। তো ওই শুরু হলো আর কি। তারপরে কতটি গান মানে আপনার লেখা কতটি গান গিয়েছেন? আমার বাচ্চু ভাই অনেক গান, আমার 20টার উপরে গান গিয়েছেন, বিভিন্ন ধরনের অ্যালবামে গিয়েছেন, উনার এলআরবির অ্যালবামে ছিল, প্লেব্যাকে তো অনেক গান করেছেন, তো মানে প্রচুর। এবং সেটা তো বড় বিষয় না, বড় বিষয় হলো যে বাচ্চু ভাইয়ের সান্নিধ্যে আসে। আমার যখন গান গিয়েছেন এরপরে আমার প্রায় 6 মাস পরে উনার সঙ্গে আমার সারগাম স্টুডিওতে পরিচয় হলো। আচ্ছা, তো তারপরে তো উনি বলেন যে তুই আমাকে আরও গান দে, তো ওই শুরু হলো এইভাবে। কেমন লেগেছিল প্রথম যখন আপনি ওনাকে দেখলেন, আপনার লেখা প্রথম গান মানে গাওয়া শিল্পী? সেটা তো একটা অন্যরকম যে বাচ্চু ভাই আমার গান করেছেন এবং আমি তার সঙ্গে আমার পরিচয় হয়নি, তো আমার তো পরিচয় হওয়ার ইয়েটা ছিল প্রচণ্ড, মানে একটা আলাদা সম্মানের ছিল ব্যাপারটি। সেই মুহূর্তটা আসলে তো ভোলার না, বলার মতো না। যাই হোক, কিন্তু বাচ্চু ভাইকে আমি আসলে যেটা বলবো যে অনেকে অনেক কিছু বলেন, কিন্তু আমি বলি যে বাংলাদেশের আয়ুব বাচ্চু একজন যিনি একাধারে একজন গীতিকার, একজন সুরকার, একজন শিল্পী, একজন গিটারিস্ট, সবগুলো ক্ষেত্রে কিন্তু তিনি সমানভাবে সফল মানুষ। আমরা যেমনটি শুনছি আপনাদের কাছ থেকে, আমি একটু মানে আপনার লেখা উল্লেখযোগ্য গান দুই একটি, এবং আমরা জানি আপনি কিন্তু গুনগুন করে খুব ভালো গান আমরা শুনবো। আজকে কি গান শোনার, গান তো শিল্পী বসে আছেন, আমরা জানি, আমি অবশ্য লিংক করতে পারি। যেমন বাচ্চু ভাই প্লেব্যাক করেছেন আমার অনেকগুলো গান, তো আমার প্রথম প্লেব্যাক যেটা করেন উনি সেই গানটি কনকাপা গিয়েছিলেন, মানে সহশিল্পী ছিলেন কনকাপা, সেটা খুবই শ্রোতাপ্রিয় হয়েছিল। সেটা আকাশ ছুঁয়েছে মাটিকে আমি ছুঁয়েছি তোমায়, সাগরিকা ছবির টাইটেল গান, 97 সালে গানটি রেকর্ড হয় এবং এখনো সমানভাবে মানে এটা জনপ্রিয়। কনকাপার কাছে আসতে চাই এই সূত্রে, এই গানটি মানে তার আগে বোধহয় লুত্তরার ছবির মধ্য দিয়ে প্লেব্যাকে আপনার প্রথম কাজ করা শুরু বাচ্চুর সাথে, একটু যদি বলেন সেই কথা। এবং আকাশ ছুঁয়েছে মাটি এটি তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল এবং এখনো কথাগুলো যেমন অসাধারণ তেমনি সুর আপনাদের গায়কিত বলা অপেক্ষা রাখে না। শুট করা প্রথম কি লুটতরাজ ছিল? না, লুটতরাজ ছিল আপনার ফার্স্ট। আচ্ছা, ওই তো মানে ছবির প্রয়োজনে ডাকা হলো ওনাকে, তো প্রথমে তো এটার অবশ্য আমি একটু বলতে পারি। এই ছবির গানটি আসলে আলাউদ্দিন আলী ওনার শুট করা, বাদল খন্দকারের পরিচালিত সাগরিকা ছবির গান। তো এই ছবির গানটা কিন্তু প্রথম যখন ট্র্যাক রেকর্ডিং হয়, রেকর্ডিং কিন্তু প্রথম বাচ্চু ভাই ভয়েস দেননি, বাচ্চু ভাই তখন স্টেজ শো ছিল, সেই জন্য ওই ডেটে উনি ভয়েস দিতে পারেননি, শুধু কনকাপা দিয়েছিলেন। কিন্তু ওদের শুটিং যেহেতু আছে, শুটিং হয়েছিল কলকাতায়, তো যার জন্য শুটিংয়ের জন্য তাড়াহুড়ো করে একজন মেল ভয়েস লাগে, তখন রেশাদ প্রথম ভয়েসটা দিয়েছিলেন এবং ওই ভয়েস দিয়ে পাঠিয়ে শুটিং হলো। পরে এক শুক্রবারে এসে বাচ্চু ভাই সকালে
গানের ভয়েস দিলেন আর কি। আমরা শুনবো আপনাদের কাছ থেকে আরও অনেক কিছু, কিন্তু আপনার সাথে আয়ুব বাচ্চু, শিল্পা আয়ুব বাচ্চুর গাওয়া অনেক জনপ্রিয় গান আছে, এর মধ্যে আমরা চেষ্টা করবো দর্শকদের সাথে নিয়ে দেখে আসতে তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, চলুন আমরা দেখে আসি আমাদের প্রিয় শিল্পী কনক চাপা এবং আয়ুব বাচ্চুর গাওয়া কিছু গানের অনন্ত প্রেম তুমি দাও আমাকে। ভরে রাখবে বাংলাদেশের সব মানুষ, সঙ্গীতপ্রেমী মানুষ আয়ুব বাচ্চুকে, আমাদের সবার প্রিয় শিল্পী, মানে অসাধারণ, মানে গানের কথাগুলো যেমন তেমন, মানে আপনাদের গায়কী এবং সুর, এই যে মানে একটা মানে বলা হয় যে রাগ ঘরানার যারা তারা সাধারণত এরকম মেলোডিয়াস ফিল্মিক গানগুলোতে যে অ্যাক্টিংয়ের ব্যাপারগুলো থাকে এগুলো নাকি খুব একটা রপ্ত করতে পারে না বা ভালো, কিন্তু আমরা মানে আপনার মতামত শুনতে চাই এই সম্পর্কে। এক একজন এক একটা ধারা বেছে নেয়, সেটা তো আছেই, আবার কারো ক্লাসিক্যালে খুব দক্ষতা থাকে, অনেক বড় বড় শিল্পী আছে যারা ক্লাসিক্যাল একদমই জানেন না, তো সেই জায়গায় সবচেয়ে বড় একটা ব্যাপার সেটা হলো জন্মগতভাবে একজন শিল্পী, যে যাকে বলা হয় জাত শিল্পী। জি, তো জাত শিল্পীর আসলে কিছুই লাগে না, যে জাত শিল্পী, যে জন্মগতভাবে শিল্প কণ্ঠে নিয়েই, সুর কণ্ঠে নিয়েই জন্মেছেন, তার জন্য আসলে একটুখানি সেন্স দরকার, একটু খেয়াল দরকার, সাধনা দরকার। সাধনা মানে গানের যে কন্টিনিউয়াস চলা, সেই জিনিসটা দরকার। তো বাচ্চু ভাইয়ের সম্পর্কেই তো আজকে আমরা বলতে বসেছি, আমি ওনাকে নিয়েই বলছি। ওনাকে যখনই ছবির জন্য ডাকা হতো, ছবির গানের জন্য, মানে যেহেতু আমি অনেক বেশি গান করেছি, আমি ভিতরের গল্পগুলো জানি, যখনই ডাকা হতো, আলী ভাই ডাকতেন, শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী, শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল, ওনারা যখন ডাকতেন তখন বাচ্চু ভাই এমন ভয় পেতেন, ওটা আসলে বিনয়ের অংশ ছিল, মানে বলতেন যে বস ভাই আমার মাফ করে দেন, আমার কি গাওয়াই লাগবে, আমি তো পারবো না, কি বলেন, আমি এরকম সবসময় এরকম বলতো। আর আলী ভাই বুলুল ভাই অ্যাজ ইফ যে বর্ষি দিয়ে টেনে নিয়ে আসে, যে এরকম করে বলে তুমি পারবা দেখেই তো আমরা ডাকতেছি, আমরা কি আর জানি না যে কে পারবে কে না পারবে, তুমি আসো তারপরে দেখা যাবে, তারপরে তোমার চিন্তা করা লাগবে না যে মানে কতটুকু পারবা, এটা আমাদের ব্যাপার। তারপরে আসার পরে সেই একই ভয়, যে আলী ভাইয়ের রেকর্ডিংয়ে বুলুল ভাইয়ের রেকর্ডিংয়ের কথাই বেশি বলতেছি, মানে আসলেই বলতো যে আগে খাবো আমি, আমার খিদা লাগছে, ভয়ের চেয়েটা আমার খিদা লাগছে, কী কী খাবা, আচ্ছা বলো কী খাবা, মানে এরকম এমন এমন দিন ছিল যে উনি বলতেন আমি ভাত খাবো, মানে এটা এক ধরনের ভিতরের, হ্যাঁ বলতো আমি আগে খায়াটা আগে সবল হয়ে নেই। তো তারপরে দেখা গেলো যা, আচ্ছা কাবাব টাবাব খুব পছন্দ করতেন, কাবাব রুটি খাইলেন। তারপর খুবই আশ্চর্য বিষয়, আমাদের রেকর্ডিং বেশিরভাগ সময় শ্রুতিতে ছিল, ফিল্মের গান সবসময় বেশিরভাগই শ্রুতিতে হয়, তো শ্রুতির যে ম্যানেজার ছিল তার নাম আয়ুব। বাচ্চু ভাই ওই স্টুডিওতে ঢুকেই বলবে যে আয় মিতা কেমন আছো, তো আয়ুব ভাই যতবার মিতা বলে বাচ্চু ভাই ততবার আয়ুব ভাই মানে কুকড়ে যায় বলে কি যে বলেন, বলে আরে মিতাই তো কে এরকম, মানে উনি না মানে এমন একটা পরিবেশ তৈরি করে নিত, মানে স্টুডিওটা একদম পুরো এতক্ষণ ছিল খুব সিরিয়াস, নিজের খুব কাছের পরিবারের মতো, কারণ আমি খুব সিরিয়াস মানুষ, আমি চুপচাপ আলী ভাইয়ের সামনে বুলুল ভাইয়ের সামনে একটা বাড়তি কথাও আমি বলি না, কখনোই বলি নাই। আর বাচ্চু ভাই আসার পরে মানে স্টুডিওতে ফুল ফোটা শুরু হলো, তারপরে যখন গান যখন উঠানো হচ্ছে তখনও বলবে বস এটা কী করতেছেন, আমি এটা তো পারবো না, এত উপরে এই কাজ। তারপরে বেশিরভাগ সময় বলতো যে ভাবিকেই সব দেন, ভাবিকেই সব দেন, আমি খালি একটা লাইন গাবো, এরকম মানে বলতেই থাকতো, মানে দিন শেষে কিন্তু দেখা যায় যে অসাধারণ। কিন্তু ফাইনালি উনি যেটা করতেন, মানে একদম বুলুল ভাই একটা স্টাইলই ছিল, একটা গানের বাচ্চু ভাইকে দিয়ে একটা টান করাবেন, আমি বলি যে আল্লাহ, আমিও চিন্তা করতাম আল্লাহ লোকটা বাইচে থাকবে তো, লাংটা নাকি ফেটে যায় এরকম, ঠিকই সেটা তারপরে একদম পাথরের মতো, ওই যে রক যেটা বলে ফিজিক্যালি রক, ওনার গানে মেলোডি, ওনার গানে সুর, ওনার গানে ফুল, ওনার গানে প্রেম, ওনার গানে ভালোবাসা, এত ভালোবাসা, এত ফুল, এত প্রেম, খুব অসাধারণ বলেছেন আপনি যে উনি ফিজিক্যালি উনি রক, ফিজিক্যালি রক, বাট আসলে আপনার আপনার কাছ থেকে যেমনটি শুনলাম কবির বকুল আপনার কাছে যেমনটি শুনেছি, যে
তাহির ভাইয়ের একটা গান ছিল, নজরে নজরে আছো তুমি অন্তরে, ওই গানটা তুমি তো হারমোনিয়ামের জানো, ওটা হলো তারার পা থেকে, তারার ধা থেকে শুরু। তা আমাকে সকালবেলা তাহির ভাই ডেকে পাঠালেন, বললেন যে কনক, আবু তাহের উনিও প্রয়াত বেদের মিজ্যোৎস্নার খুব নাম করা মিউজিক ডাইরেক্টর, ওনার অনেক ভালো ভালো গান করেছি। তো উনি বললেন যে আমি এই জায়গার থেকেই আমার গান শুরু করা লাগবে, তুমি পারবা? তো আমি বললাম যে আমি কখনো জীবনে মানে পারবো না, এটা আমি শব্দ আমি কখনো ইউজ করি নাই। আমি বললাম যে তাহের ভাই পারবো। তা আমার হাজবেন্ড একজন মিউজিক ডাইরেক্টর, উনি আমাকে বললেন যে তুমি যে এটা রাজি হইলা, তুমি পারবা? তো আমি বলছি হ্যাঁ, আমি চোখ বন্ধ করলে আমি ওই জায়গায় যাইতে পারবো। হ্যাঁ, তারপর যখন স্টুডিওতে গেলাম, বাচ্চু ভাই আমি একসাথে ভয়েস দিচ্ছি, বাচ্চু ভাই আমাকে বলতেছে ভাবি এটা আপনি কি করলেন, আমরা তো আজকে দুজনে মারা যাবো, আজকে দুজনে মারা যাবো। তা আমি বললাম যে আপনি ভাত খেয়ে নেন, আমরা দুইজনে ওই জায়গা থেকে স্টার্ট করবো। এবং ফাইনালি ঠিকই পারলাম, এবং অসাধারণ ভাবে আমরা সেসব গানগুলো পেয়েছি, মানে খুব ভালো লাগছে শুনতে। কবির বকুল, আপনার কাছে আসতে চাই একটু, যে মানে একটি গান যখন শিল্পীরা গান, সেটা সুর তারপরে তাদের নিজস্বতা গায়কী দিয়ে খুব চমৎকার করে তোলে, কিন্তু বেসটাতে হচ্ছে কথা, সেই কথা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই কাজটি আপনি খুব নিখুঁতভাবে করেন। আপনার অনেক গান কিন্তু আয়ু বাচ্চু গিয়েছেন, আপনি বললেন যে এমনটি, আপনার কি মনে হয় যে উনি আসলে কোন ধরনের কথা উনাকে বেশি টানত? কেউ কেউ বলে যে মানে এই প্রজন্মের ছেলেমেয়েদের ভাষায় যে ছ্যাঁকা খাওয়া গান, কেউ কেউ বলে বিরহের কথাগুলো উনাকে একটু বেশি টানে, আপনার মন্তব্য কি? আসলে ওই যেই গানগুলো ওনার পপুলার হয়েছে, যেগুলো ওনার নিজের গান বা ওনার ব্যান্ডের গান, ওই সব গানে অবশ্যই একটু বেদনার ছাপটা বেশি, এটা সত্যি। কিন্তু আমরা তো, আমি তো সব ধরনের গান করেছি, আমার চলচ্চিত্রে যে গানগুলো করেছে অধিকাংশ গানগুলো কিন্তু রোম্যান্টিক গান, তো ওই কথা বলা যাবে না শুধু বিরহগাথার গানের জন্যই আয়ু বাচ্চু ঠিক ছিলেন। আমরা আজকে যেভাবে সাজিয়েছিলাম কনক চাপা, শ্রদ্ধেয় কনক চাপার সাথে যে গানগুলো প্লেব্যাক, তো ডুয়েট গান হলেই তো বোঝা যাবে সেটা রোম্যান্টিক গান। এবং যেটা বাচ্চু ভাইয়ের গানগুলোর প্যাটার্নটা যেটা ছিল, যে একটু চড়া, একটু সচরাচর যে গানের চলন থেকে একটু আলাদা, এবং ওই গানের জন্য বাচ্চু ভাই ওই গানটা ভালো গাইতে পারবেন বলেই কিন্তু বাচ্চু ভাইকে আসলে মিউজিক ডিরেক্টররা চুজ করতেন। তো এবং দেখা গেছে অধিকাংশ গানগুলোর কাছাকাছি এরকমই আর কি, একটু চওড়া পার্ট আছে। আমি একটা জিনিস শুধু বলবো, যে শেষ পর্যন্ত বাচ্চু ভাই কিন্তু খুব ইরেগুলার হয়ে গেলেন চলচ্চিত্রের গানে, সেটার একটা কারণ আছে। কারণ বাচ্চু ভাইয়ের কণ্ঠে কোন গানটা কেমন ভালো যায় সেটা বিচার বিবেচনা করে বড় বড় যারা, আলী ভাইয়ের কথা বলি, আহমেদিন ভাই, বুলবুল ভাইয়ের কথা বলি, তারা করেছেন। কিন্তু তারপরে এমন গণ হয়ে গেল ব্যাপারটা যে বাচ্চু ভাইয়ের সঙ্গে হয়তো গলা যায় না, কিন্তু ওই ধরনের গানও হয়তো ওনার জন্য করা হয়েছে। পরে কিন্তু উনি কিছুটা বিরক্ত হয়ে আর করতে চাননি, এবং উনি বলেছেন আমি চলচ্চিত্রের গান করবো না। তা আমরা অল্প কিছু গান পাওয়ার সৌভাগ্য হয়েছিল বাচ্চু ভাইয়ের কণ্ঠে, এবং অধিকাংশ গানগুলোই শ্রোতাপ্রিয় হয়েছিল। এবং আমরা আসলে এই গানগুলো সবসময় থাকবে, বাংলাদেশের সঙ্গীত যতদিন থাকবে, চলচ্চিত্র যতদিন থাকবে। আমার খুব ইচ্ছে করছে যে ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনার কাছে থেকে যদি আজকে আমরা শুনি, উনি নেই যদিও, শুধু আপনার কণ্ঠে একসাথে গাওয়া এরকম কোনো গান। আমি একটু পরে গাই। আচ্ছা, মানে আমরা জানি যে আসলে আপনারা খুব আবেগী মানুষ, একসাথে কাজ করেছেন, অনেক স্মৃতি নাড়া দিচ্ছে, এবং আমরা শুনতেও পাচ্ছি এরকম অনেক কিছু। শ্রদ্ধেয় কবির বকুল, আপনার কাছে জানতে চাই একটু, যে এখন তো অনেকে গান করছে, মানে রকস্টার হয়ে উঠছে, কিন্তু আমরা যেমনটি শ্রদ্ধেয় কনক চাপাও বললেন যে উনি অসম্ভব বিনয়ী, এবং পুরোদস্তর একজন সেলিব্রেটেড পার্সন যেরকম হওয়া উচিত, এরকম আপনি তো অনেক কাজ থেকে উনাকে দেখেছেন। আমার অনেকগুলো স্মৃতি আছে। আমি আসলে বাচ্চু ভাইকে অন্যভাবে মূল্যায়ন করার চেষ্টা করব, সেটা হলো যে বাচ্চু ভাই একজন রকস্টার, একজন সঙ্গীত পরিচালক, অনেক কিছুই, মানে প্রত্যেক ক্ষেত্রে, এবং উনি সফল বিচরণ হয়েছে। কিন্তু যেই ব্যাপারটা আমি যে বলতে চাই সেটা হলো যে মানবিক একটা গুণাবলী সম্পন্ন একটা মানুষ, উনি যে কতটুকু দানশীল ছিলেন এবং মানুষকে নিভৃতে কীভাবে সহযোগিতা করেছেন সেটার প্রত্যক্ষদর্শী আমি। এবং উনি আমাকে যে কোনো একজন সিঙ্গারের অসুস্থতার পর হাসপাতালে সবাই গেছেন দেখতে, উনি গেলেন, উনি বলেন যে বকুল, আমি একটু তার মেয়ে বা কেউ যদি থাকে আমি একটা অ্যামাউন্ট দিতে চাই। তো অ্যামাউন্টটা আমাকে যখন উনি দেবেন, উনি বললেন যে আমার ডান হাত জানবে না বাম হাত কী করেছে, এই টাকার অঙ্ক যেন কেউ না জানেন। এবং এত মোটা অঙ্কের টাকা দিলেন যে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি, যেহেতু উনি আমাকে বলেছেন যে তুই কাউকে বলবি না, আমি সেজন্য এখন বলছি না। কিন্তু যেটা আমি দেখলাম, উনি বললেন যে
আমি এই শিল্পীর জন্য করতে এসেছি, আমি কিন্তু আয়ুব বাচ্চু আজকে যেখানে এসেছি আমার কোনো তার সুরে বা তার কোনো মানে গান আমি করিনি, আমি আমার জায়গায় আমি সফল হ্যাঁ নিজের, কিন্তু আমি একজন শিল্পী হিসেবে আরেকজন বড় শিল্পী তার জন্য আমি এসেছি। তো আমি কথাটা বলার কারণ যে এটা এত একটা ছোট্ট এক্সাম্পল, এরকম অনেকগুলো আছে যেগুলো উনি নিভৃতে করেছেন, মানুষ বাইরের মানুষ জানেন না। এবং শুধু এটা না, গানের ব্যাপারে যে ডেভোশন, উনি শুধু গান নিয়ে পড়ে থাকতেন এবং যে কোনো কাজ উনি কিন্তু মন দিয়ে কাজটা করার চেষ্টা করতেন, যে কোনো কাজ। কোনো কাজে আমি ওনাকে না দেখিনি। আমি একটা পত্রিকায় কাজ করি, পত্রিকার কাজের কারণে ওনার কাছে অনেকবার যেতে হয়েছে এবং আমাদের যে কোনো অনুষ্ঠান, আমাদের যে কোনো মাদক বিরোধী কনসার্ট, এসিড বিরোধী সবগুলোর যে কোনো গান দিলে মূলত কাজ, ওইসব গানের ওইসব সাবজেক্টের গানও উনি করে দিয়েছেন একদম। এবং ওইটার জন্য কোনো কিছু যে আমাকে এই টাকা দিতে হবে এটা ও কোনো ডিমান্ড কখনো করেননি, মানে গানের প্রতি একটা ইয়ে ছিল। এবং সবচেয়ে বড় ব্যাপার, উনি কিন্তু নতুন প্রজন্মকে খুব বেশি প্রমোট করতে চাইতেন। আমরা দেখেছি যে খুব ছোট একটি ছেলে আয়ুব বাচ্চু সেই তুমি গানটি গিয়েছে এবং তার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছে এবং উনি কিন্তু তার সাথে অনেক সময় মানে পার করেছে একসাথে এবং তাকে খুব অনুপ্রেরণা জুগিয়েছে। এবং সেই সাথে আমরা দেখি যখন রিয়েলিটি শোতে উনি বিচারক হন, অন্যান্য বিচারকরা অনেক সময় অনেক মানে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তারা যদি উচিত না হয়তো মন্তব্য করে এই সম্পর্কে, তবুও দেখেছি যে উনাদের থেকে উনি অনেক পজিটিভ কথা বলে, ভীষণভাবে অনুপ্রেরণা দেয়। এই সম্পর্কে একটু বলি যে কনক আপা বলছিলেন তখন, আমারও মনে হয়েছে যে উনি বললেন যে আমার সঙ্গে দেখা হয়েছে, ছবি তুলে উনি ফেসবুকে দিয়েছেন। তো আমি বাচ্চুভাই, আসলে বাচ্চুভাইয়ের মৃত্যুর সংবাদটা সকালে পেয়েই আমি আর আসলে গত তিন চার দিন ধরে ঘুমাতে পারছি না। যেটা হয়েছে যে আমার সঙ্গে একটাই, আমি খুঁজে ছবি পাচ্ছিলাম, ছবি হয়তো কোথাও আছে, এই সময় পাওয়া যায়নি, কিন্তু যেটা আমার সবচেয়ে জলজলের স্মৃতি সেটা হলো যে আমার বড় মেয়েটা একদিন বলল যে আমি বাচ্চু আঙ্কেলের সঙ্গে দেখা করব। তো আমি বললাম যে ঠিক আছে, আমি বাচ্চু ভাইকে বললাম যে আমার মেয়ে তো খুব আপনার সঙ্গে দেখা করতে চায়, বলো তুই নিয়ে আস আমার বাসার কাছেই দেখে। আমি চলে গেলাম স্টুডিওতে এবং ও বাচ্চু ভাইয়ের সঙ্গে ছবি টবি তুললো টুললো। তারপরে বাচ্চু ভাই বলো তুই গান করিস? ও বলে যে, আমি বলে যে ও একটু একটু ইংলিশ গান করে টরে। তো বলে যে একটু শুনি তো, তো রোলিং ইন দ্য ডিপ গানটা একটু খালি গলায় গাইলো, গাওয়ার সাথে সাথে উনি বলে রাখ রাখ, উনি গিটার নিলেন, নিয়ে ওর গান বলে যে গিটারের সঙ্গে গাও। তারপরে ও একটা দুটো গান শুনে বলে যে ওর দায়িত্ব আমার, ওর অ্যালবাম আমি করব, ও সব কিছু করবো, ইভেন এটাও বলেছে চ্যানেলাইতে ওকে নিয়ে আমি একটা অনুষ্ঠান করবো, নানান কিছু। মানে উনি সাথে সাথেই অনেক পরিকল্পনা করে ফেললেন, আমাকে বলবেন যে তুই কালকে সন্ধ্যাবেলায় তোর সঙ্গে বসে আমি গান করব। এবং পরদিন আমার তো, আমি ভাবছিলাম হয়তো হয় এমনি বলেছেন, পরদিন বিকেলবেলা উনি ফোন করলেন, এই তুই কই? আমি বললাম যে অফিসে। বলে তুই সন্ধ্যার পরে আয়, প্রেরণাকে নিয়ে আসিস। তারপরে আমি গেলাম এবং বসে বসে উনি গান করলেন, বালানের ওর গলায় তুলে দিলেন এবং এরপরে এক দুই দিন পরে উনি একটা ট্র্যাক করলেন ওর ভয়েস দিনের গাইড ভয়েস, ওই গানটা এখনো পড়ে আছে, গানটা আমি উনি চেয়েছেন উত্তরসূরি তৈরি করে যেতে। সত্যি অসাধারণ, মানে উনি যে মানে কতখানি মহৎ মহান, মানে শিল্পীর যে গুণাবলীগুলো থাকতে হয়, যেমনটি শ্রদ্ধেয় কনক চাপা আপনিও বললেন যে বিনয় হচ্ছে শিল্পীকে আরও অনেক বড় করে। আরেকটু যদি বলতেন আপনি ওনার সম্পর্কে, যে আপনার ওনার কোন বিষয়গুলো আপনাকে মানে বেশি একজন মানুষ হিসেবে, শিল্পী হিসেবে অনেক বেশি অনুপ্রাণিত করে, মানে অনেক বেশি মানে ভালো লাগার জায়গাটা তৈরি করে তার প্রতি? সত্যিকার অর্থে মানে এই গল্পগুলো আসলে অনেক বড় বড় গল্প হয়ে যাবে। আমি ওনার একটা সিরিজ প্রোগ্রাম ছিল আরটিভিতে, হ্যাঁ আরটিভিতে, আর মিউজিক, হ্যাঁ আর মিউজিক, আচ্ছা শুধু মানে আয়ুব বাচ্চুর সাথে অন্য সব শিল্পী উনি সেখানে বাজাবেন এবং ভ্যারাইটিস গান হবে। তা আমাকে ডাকলেন, তা আমি যথারীতি আমি একটা নজরুল সঙ্গীত গাইলাম, একটা লালন গীতি গাইলাম। আমার খুব ইচ্ছা হচ্ছিলো যে বাচ্চু ভাইয়ের গিটারের সাথে আমি একটা নজরুল, একটা নজরুল সঙ্গীতের একটা খেয়াল টাইপের গাবো, আর একটা লালন গীতি গাইলাম, আর আকাশ ছুঁয়েছে মাটিকে এটা গাইলাম। তো সেই সেই জায়গায় প্রত্যেকটা গানই আলাদা আলাদা রূপ নিল। যে ক্লাসিক্যাল গানটাতে উনি মেঘ মেদুর বরষায় কোথা তুমি, এটার সাথে বাচ্চু ভাই বাজাচ্ছিলেন। তো প্রথম যখন মানে বাজান শুরু করলেন, তারপরে রেকর্ডিং হচ্ছিল, তো বাচ্চু ভাই বললেন যে এই থামো, গান ঠিকই হচ্ছিল, ভিডিওটা বন্ধ হলো রেকর্ডিংটা। তারপর বলে যে ভাবি আমাকে একটু নোটগুলো একটু বলেন, আমি না জেনে বাজাতে চাই না, ভাবি আপনি কি গাচ্ছেন। তা আমি বললাম বাচ্চু ভাই এরকম করেন না, এইটা তো কতটা পারফেকশনিস্ট উনি ছিলেন, বলে না না এটার মধ্যে কোনো ভুল নোট বাজুক আমি এটা চাই না। তারপরে আমি ওনাকে
ধুনটা বললাম, আরোহী অবরোহীটা বললাম, বললো যে আচ্ছা আমি এইভাবে যেতে পারবো তো? আমি বলছি হ্যাঁ এইভাবে যেতে পারবেন, কিন্তু আপনি এইভাবে আসতে পারবেন না। এইটার জন্যই আমি 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 বুঝতেছিলাম যে আমার কোথাও ভুল হচ্ছিল। তারপরে হ্যাঁ, তারপরে সত্যি মানে ভীষণ মানে ভালো লাগার মানুষ ছিলেন তিনি আপনাদের কাছে নিঃসন্দেহে, মানে খুব ভালো লাগছিল। কিন্তু আসলে সময় স্বল্পতার জন্য আমাদেরকে এখানে ইতি টানতে হবে। নিশ্চয়ই শুনবো আবার আপনাদের কাছ থেকে তার সম্পর্কে। আমরা সবসময় আপনাদের শুনে সমৃদ্ধ হই, আজও তার ব্যতিক্রম হয়নি। আবার অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা চ্যানেল লাইভ পরিবারের পক্ষ থেকে আয়ু বাচুর প্রতি এই শ্রদ্ধাঞ্জলির যে অনুষ্ঠান সেই আয়োজনে আসার জন্য আবারও সত্যি আমরা কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে। সুপ্রিয় দর্শক, আমরা যেমনটি শুনলাম তিনি ছিলেন বিনয়ের এক জলজ্যান্ত উদাহরণ। তিনি ছিলেন রক স্টার হিসেবে একদম ব্যতিক্রমভাবে নিজেকে তুলে ধরা। সত্যি তিনি ছিলেন, আছেন, থাকবেন। আমরা প্রত্যাশা রাখি আমাদের মনে আমাদের সুরে তিনি সবসময় ছিলেন, আছেন, থাকবেন। চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে আয়ুব বাচুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের এই বিশেষ আয়োজন নিশ্চয়ই ভালো লেগেছে আপনাদের। আগামী পর্বে হাজির হয়ে যাবো আবারও নতুন কোনো অতিথি। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, আর থাকবেন চ্যানেল আই সব আয়োজনের সাথে।